আসসালামু আলাইকুম দেয়ার বিয়ার্স আপনাদের সাথে পরিচয় করে দেব পোলাও চালের একটি ভ্যারাইটি অর্থাৎ স্থানীয় একটি ধানের জাত কুটিয়াকন কুটিয়াক মূলত বরিশাল বা দক্ষিণাঞ্চলের একটি পোলাও চালের জাত এর চালটিতে কিন্তু সুগন্ধ রয়েছে আপনারা জানেন যে সকল সুগন্ধ ধানের জাতি আমন মৌসুমে হয়ে থাকে কারণ হলো যে যেহেতু আর ফটো সেন্সিটিভিটি রয়েছে অর্থাৎ দিনের দৈর্ঘ্য ছোটো না হলে এগুলো ফুল দেয় না আর কুটিয়া মূলত স্থানীয় ধানের জাত এর ফলনও খুব কম এক থেকে দেড় টন এবং এই জাতটি সম্পর্কে কিন্তু জাতটির আসলেই এই যে শীষগুলো আছে তা দেখলে আসলে মন জুড়িয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আদা পাকা শীষ আমার হাতের মধ্যে আছে এবং ধানগুলো কিন্তু ছোট ছোটো এবং এ ধান থেকে তৈরি বিশেষ করে তেহেরি বিরানি, পোলাও বা যদ্যাফিন্নি বা আরও মিষ্টান্ন দ্রব্য অনেক বেশি সুস্বাদু এখনও কিছু কৃষক বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করার জন্য আতিথ্যতার জন্য এই ধানগুলো বাঁচিয়ে রেখেছেন এর ধানগুলোর ফলন কম হওয়ায় আসলে বাণিজ্যিকভাবে তেমন বেশি চাষাবাদ হচ্ছে না বাট সুগন্ধের জন্য এবং বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার জন্য এবং দেশে বিদেশের ডিমান্ড রয়েছে এই ধানটি সম্পর্কে এবং আরও কিছু কৃষি সম্পর্কে জানার থাকলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানান আমরা আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি যেহেতু নতুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলটি আরও মানুষের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন